আমি আবারও একটা এর আগে ঘেরাতে আমি কি গাছ লাগাইছিলাম দেখাইছি, তো আমার মশাল্লা নারকেলের চারা লাগাইছি সুতোর ধারি দিয়া। তো এই নারকেলের চারাগুলা গতবার লাগাইছিলাম, ছোট ছিল, মশাল্লা এখন ঝিটুক, এটা একটা জমির সাইডে ভেতর দিয়ে অন্য অন্য কাঠের গাছ লাগা আছে, কাঠের গাছের সাইড দিয়ে চতুর্পাশের ধারি দিয়ে আমি এই নারকেলের গাছগুলো লাগাইছি। তো মশাল্লা মোটামুটি হয়তো একটু ঝুম করে দেখার চেষ্টা করি, যেহেতু চতুর্থ সাইডে পানি ওখানে যাওয়ার মতো স্কোপ নাই, তো ওই জন্য আমি সাইড দিয়ে দেখার চেষ্টা করব। তো মশাল্লা নারকেলের গাছগুলা ধারি দিয়া বাস অনেকটাই সুন্দর হয়েছে ঘেরার সাইড দিয়ে। দেখা যায় এই নারকেলের গাছের তো তেমন ঠাল বা কাঠ গাছের মতো হবে না, তো যেহেতু আমার পাশাপাশি কাঠ গাছগুলান আছে তার সাইড দিয়ে, মানে একদম সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্তেছেন যে ঘেরার একদম ঘেরার ধারিগুলো দিয়ে যায় আমি নারকেলের গাছগুলো দিছি। তো নারকেলের গাছগুলো মশাল্লা এখন যতটা সুন্দর হয়েছে, আর দুই তিন বছরের মাঝেই নারকেল ধরবে, আপনাদের নারকেল ধরা অবস্থায় আবার দেখাবো। তো আমরা অবশ্য যেহেতু ছাগল গরু পাতার এটা পাতার বাড়ির একটা জমিতে, তো ওই জন্য অবশ্য নেট দিয়ে ঘেরা দিছি, নইলে বা পাতাগুলো যখন শুকনো দিনে যাবে তখন গরু ছাগল হয়তো মাঠে ঘাটে গরু ছাগল অনেক থাকে জমিতে সারি দেয় ঘাস খাওয়ানোর জন্য, তখন ওই গাছগুলো খাই ফেলবে, তো এর জন্য আর কি একটা সাপোর্ট দেওয়া হয়েছে। তবে ঘেরাটা দেওয়া হয় এই কারণে, এই ঘেরাটা পানি বর্ষা পানি যত ই হোক নষ্ট হয় না, আর বাঁশ ঘাস বাঁশ দিয়ে বাতা দিয়ে করে দিলে হয়তো একটা সিজনের পরেই আবার চেঞ্জ করতে হয়, তাতে অনেক টাকা খরচা হয়ে যায়, যেহেতু লোক দিয়ে কাজ করলে। আর এই ঘেরা দিয়ে প্রথমে একটু খরচা বেশি হবে কিন্তু পরে আর সমস্যা নেই, এই মাশাল্লাহ দশ বছর অবশ্যই এটা ঘেরা 10 বছরে নষ্ট হবে না। তা দেখা যায় প্রতি বছরে 10,000 কোটি টাকার ঘেরা দেওয়ার বদল একবারে 20,000 টাকা দিয়ে ঘেরাটা দিলে তখন দেখা যায় আর ওই ঘেরাটা অনেক অনেক দিনেই থাকে। তো আমি সেটুক এখানে জমিতে আসারও তেমন কোনো পথ নাই, সব জমি দিয়ে আসতে হয়। তো আমি আজকে গাছগুলোর অবস্থা দেখা যায় না, অনেক গাছ মাটি গুঁড়া নরম থাকাতে অবশ্য একটু হালাহালি করে এদিক বা ওইদিক যায়। এখন ছোট অবস্থায় যদি গাছগুলো সোজা করে না দেওয়া যায় তাহলে ওগুলো বড় হলে শেকড় মোটা হয়ে গেলে তখন আর ওই গাছটা সোজা করা যাবে না। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এই হইল আমাদের নারকেল বাগান। তো মাশাআল্লাহ যখন নারকেল ধরবে তখন আপনাদের দেখাবো, আশা করা যায় যারা বলছে 5-6 বছরের মধ্যে নারকেল হবে সেখানে না হয় 7-8 বছর যেতে পারে, তবে আশা করা যায় 4-6 বছরের মাথায় নারকেল হবে। তো আপনাদের আমি আজকে নারকেল বাগানের আসলাম দেখার জন্য। তো মাশাআল্লাহ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।